আসসালামু আলাইকুম বন্ধুরা, আইসি বাড়ির পক্ষ থেকে ফটোশপ টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি বন্ধুরা, সেই ছবিটাতে অনেকগুলো স্পট আছে। সেই স্পটগুলো পরিষ্কার করে আমরা এই ছবিটাকে ব্রাশ করব ব্রাশ টুলের সাহায্যে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। তো এখানে ছবিটা যখন আপনার কাছে আসবে তখন দেখতে পাবেন যে এইরকমভাবে অনেক সময় ছবিতে এরকম স্পট থাকে, বিভিন্ন ধরনের স্পট থাকে। তো সেই স্পটগুলোকে আগে পরিষ্কার করতে হবে, স্পট দুইভাবে পরিষ্কার করে। একটা হচ্ছে এখান থেকে হেলিং ব্রাশ টুল, আর একটা প্যাস টুল। এই দুটোই আমরা কীভাবে পরিষ্কার করে সেটাও শিখবো, এবং তারপরে এই ব্রাশ টুলের কাজটা আমরা শিখবো বন্ধুরা, কারণ এটা পরিষ্কার যদি না করি তাহলে কিন্তু ব্রাশটা আমরা ঠিক মতো করতে পারবো না। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই ছবিটার স্পটগুলো পরিষ্কার করতে হবে। কন্ট্রোল প্লাস জুম ইন করার পরে এখান থেকে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে কি হিলিং ব্রাশ টুল, এখানে ক্লিক করতে হবে। করার পরে ওয়াল্টার চেপে ধরে ছবির ফ্রেশ অংশে ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে ওয়াল্টার চেপে ধরে ছবির ফ্রেশ অংশে ক্লিক করতে হবে। তারপরে ওয়াল্টার ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে স্পট আলা অংশে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা স্পটটা এখানে চলে গেছে। আবার দেখুন ওয়াল্টার চেপে ধরে ছবির ফ্রেশ অংশে ক্লিক করতে হবে, তারপরে স্পটে এসে ক্লিক করতে হবে ওয়াল্টার ছেড়ে দিয়ে। আবারও তাহলে আমি এখানেও দিলাম, এখানেও ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম, এখানেও করলাম। তো এখান থেকে স্পটগুলো উঠে গেছে। আর একটা সিস্টেম আছে বন্ধুরা, সেটা হচ্ছে কি এখান থেকে সেটা হচ্ছে কি এখানে গিয়ে সে আমরা সিলেকশন করবো প্যাস টুল, এখানে ক্লিক করব। করার পরে এইবারে ছবির যেখানে দাগ আছে অথবা স্পট আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রেশ অংশে চেপে ধরে এখানে নিজে ছেড়ে দিব। দেখুন বন্ধুরা পরিষ্কার হচ্ছে, এখানে ক্লিক করলাম, এটা আসবো। আবার একটু ক্লিক করব, তো এখানে যাব বন্ধুরা, আবার এখানে ক্লিক করব, এটা নিয়ে যেয়ে এখানে দিব, সরি। আবার এখান থেকে ক্লিক করব, করার পরে এখানে নিয়ে যাব, এখানে ক্লিক করে এইদিকে নিয়ে যাব বন্ধুরা। দেখুন তো যদি কখনো আপনার ছবিতে যখন আপনি কাজ করবেন তখন যদি এরকম স্পট থাকে তাহলে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি হেলিং ব্রাশ টুল অথবা প্যাস টুল দ্বারা আপনি দাগগুলো অথবা স্পটগুলো আপনি পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরেই যেটা করবেন সেটা হচ্ছে কি এখান থেকে আইড্রোপার টুল আসবেন। এখান থেকে আইড্রোপার টুল, এটা হচ্ছে আইড্রোপার টুল। এখানে এসে কালার স্যাম্পল আপনি সিলেকশন করবেন। স্যাম্পলটা হচ্ছে যে জায়গাতে কালারটা আপনার মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো আছে আপনি সেখানে ক্লিক করবেন, তাহলে এখানকার স্যাম্পল মানে এই কালারটা সিলেকশন হবে। তারপরে ব্রাশ টুলে আসবেন বন্ধুরা, এখানে দুইটি টুল বার আছে, চেপে ধরলে দেখতে পাবেন। তারপরে ব্রাশ টুলে ক্লিক করবে। ক্লিক করার পরেই এখানে অপশান আপনারা দেখতে পাবেন, অপোসিটি আর এই ফিলু এখানে আছে অপশান দুইটা। তো এখানে অপোসিটি আপনি রাখবেন 15-20 মধ্যে অথবা 25 মধ্যে আপনি রাখবেন। অবশ্য এটা ছবির কোয়ালিটির উপরে নির্ভর করে, আপনি কাজ করতে করতে আপনার একটা আইডিয়া এসে যাবে ইনশাল্লাহ। এখানে আসবেন, এখানেও এসে ওই 15-20 মধ্যে অথবা 25 মধ্যে রাখবেন। তো আমি এটাকে 20 রাখলাম। রাখার পরেই জাস্ট এখানে এসে ক্লিক করে চেপে ধরে ঘষতে হবে বন্ধুরা। ঘষলেই হবে কি এখানে তো অনেকটা ফ্রেশ হবে। আমি এখানে ঘষতেছি, যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে এখানে ঘষে দিচ্ছি সুন্দরভাবে। দেখুন বন্ধুরা ছবিটা অনেকটা ফ্রেশ হয়ে যাচ্ছে। তো যাই হোক আপনারা এটাকে ট্রাই করবেন, ট্রাই করলে আপনারা কাজটি করতে পারবেন। তো এখানে ঘষাঘষি করার পরে যেটা করবেন সেটা হচ্ছে ইমেজ আসবেন, অ্যাডজাস্টমেন্ট আসবেন, আসার পরে এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে এখানে একটু কালার ব্রাইটনেসটা একটু ইয়ে করে দিবেন, কন্ট্রাস্টটা একটু কম বেশি করে দিবেন, ঠিক যেটা দিলে মনে হয় যে হ্যাঁ ছবিটার কোয়ালিটিটা ভালো আসছে আপনি সেটাই এখান থেকে ইউজ করবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন বন্ধুরা, আমরা খুব সহজেই এই ছবিটাকে ব্রাশ করতে পারলাম। তো আশা রাখি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।